হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের? আজকে একটি পুরাতন গাড়ি নিয়ে এসেছি, কম দামের মধ্যে বিক্রি হবে। এটা আপনারা চাইলেও নিতে পারেন, কম দামে 2018 সালের মডেলের শেষের দিকে কেনা। গাড়িটি নাঙ্গল সহ আছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, তাহলে হয়তোবা বিস্তারিত জানতে পারবেন। গাড়িটি এখনও রানিং চলে, 2018 সাল থেকে চাষাবাদে চলতেই আছে। আপনারা যারা পুরাতন গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে, 18-19-20 বা 3-4 লাখের মধ্যে, সেরকম বাজেটের মধ্যে এই গাড়িটি, আপনারা যদি কিনতে চান তাহলে মালিক পক্ষ থেকে দামাদামির মাধ্যমে কিনতে পারবেন। তাই আমি নাম্বারে দিয়ে দেই স্ক্রিনে, আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করবেন মালিক পক্ষ থেকে, তারা কীরকম দামে বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে দামাদামির মাধ্যমে গাড়িটি কিনবেন। গাড়িটির টায়ার টিউব এখনও সঠিক আছে, তেমন ক্ষয় হয়নি। আপনারা গাড়িটা যা দেখতেছেন তাই। গাড়িটা কিনতে চাইলে কুমিল্লা বরুড়ায় আসতে হবে আপনাদের, সেখানে গাড়িটা আসলেও দেখতে পারেন। এবং গাড়িটা যদি কিনতে চান তাহলে দাম পড়বে 4,80,000 টাকা দাম ধরা হয়েছে। 2018 সালের গাড়ি এটা, নাঙ্গল সহ। আপনারা যদি আরও কম দামে নিতে চান তবু পারবেন। তাই আপনারা বিস্তারিত জানার জন্য নাম্বারে যোগাযোগ করলে ভালো হয়, কারণ মালিক পক্ষ থেকে এটা দাম ধরা হয়েছে। এবং ট্রাক্টরটি এখনও রানিং, আপনারা চাইলেও নিয়েই চাষাবাদ করতে পারবেন। তাই যারা পুরাতন ট্রাক্টর খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করি আপনাদের কী ধরনের ভিডিও লাগবে পরবর্তীতে আমাদের জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে থাকবেন, এবং পরবর্তীতে এরকম অসংখ্য ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।